ঈদ মুবারক সবাইকে। এখন বাজে সকাল 7টা, আমি অলমোস্ট রেডি ঈদের নামাজে যাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো ঈদের দিনটা শেয়ার করব এবং ঈদের দিনে আমরা অস্ট্রেলিয়াতে কি কি করি, কই কই যাই, কি কি খাই সব কিছু দেখাবো। সো সাথে থাকুন, ভিডিও একদম টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখেন, মজা নেন। সবাইকে ঈদ মুবারক। এটা অনেক দামি একটা নামাজের বিছনা। কালকে রাতে কি না হয়েছে? নামাজের বিছনার দাম কত? এখন বাজে দুপুর 2টা। গত 5টা ঘন্টা যাবত ওয়েট করছি, কজ ম্যাডাম রেডি হবে। ঈদ মুবারক বলো। আমি সব কাজ করছি প্রথমে, বাট এখন দুপুর 2টা বাজে, আমি বাসায় আসছি সকাল 9টায়। মিন্স 5 ঘন্টা লাগছে তোমার রেডি হইতে, রাইট? মোটেও না, বাট ঈদ মুবারক। ও অনেক ফালতু কথা বলে। তারপরে সারাবাবির সালাম করব, এবং সারাবাবি যতক্ষণ পর্যন্ত আমরা সালামি না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা পা ছাড়বো না, ঠিক আছে? অনেকদিন হয়েছে সালামি পাই না, সালামি পাওয়া না পর্যন্ত পা ছাড়বো না। ওকে, ঈদ মুবারক। এই তো ঈদ মুবারক। কেমন আছেন? এই তো ভালো। ভাবি রাজি হয়ে গেছে। বড়টা বেশি হবে, ছোটটা কম। হ্যাপি গাইস, তুমি হ্যাপি? ওইখানে সালামি পাওয়ার পরে ওইখানে লাইক আমার কাজিনের বাসার হোল ব্যাপারটাই আমার ব্লগ করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে কিছু গেস্ট ছিল এবং ওনারা অনেক লজ্জা পাইতেছিল, এই জন্য আমি ওইখানে ব্লগ করতে পাইনি। এই জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট আমি সালামি পেয়ে অনেক হ্যাপি। এখন আমি আমাদের বাসায় আসছি, এখন বিকাল 5টা বাজে এবং কিছুক্ষণ পরে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, এই জন্য আমরা কিছু খাবার দাবার রান্না করতেছি, আই মিন খাবার দাবার প্রিপেয়ার করতেছি। সবও ফোন করছে, একটু ভয় দেখায়। হ্যালো, সম্ভব সর্বনাশ হয়ে গেছে তো? এনি তো ঝগড়াটা বাসাতে বাড়ি গেছে। আরে আমি জানি না, আমার সাথে একটু ছোটখাটো তর্ক বিতর্ক হয়েছে, বাসা থেকে বাড়ি গেছে, ফোন বন্ধ। আপু এটা প্র্যাঙ্ক ছিল। এত আমরা আজকে খাবার হিসাবে কি কি রান্না করছি সেটা দেখাই। আজকে আমাদের সরি টু ক্লোজ, হঠাৎ টাইম হয়ে গেছে। আজকে ঈদ উপলক্ষে আমাদের বাসায় যা রান্না হয়েছে এখন তা শেয়ার করতেছি। আজকে ঈদ উপলক্ষে আমাদের মেনু হচ্ছে পোলাও, কাবাব, গরুর মাংসের ভুনা, ঝাল চিকেন কারি, চিকেন কোরমা, এন্ড দেন ডিমের কোরমা। ডেজার্ট হিসেবে আছে রসমালাই আর পুডিং। এই রসমালাই আর পুডিংটা ক্যামেরা আমার মুখে সামনে আনো। এই রসমালাই আর পুডিংটা আমি বানাইছি। আমি মিথ্যা কথা সব আমি বানাইছি? কি মিথ্যা কথা বলে রে বাবা, আমি কিছু বানাই নাই, সব ইনি বানাইছে। গাইস এত কনফিউশন করার কিছু নাই, আমি বানাইছি। আমি রাত্রে
তাস জাহান ধরো ভাবি ধরো তো জিতু ভাই আস্তে আস্তে জুতা খুলতেছে একদম মানে এত টাইম নিয়ে জিতু ভাই জীবনে জুতা খুলে নাই হ্যাঁ একদম আল্লাহ আমাকে তুমি উঠায় নাও জিতু ভাই অনেক লাভ হয়েছে সকালে $10 $20 খুশি জাহান তুমি ফাইনালি রাত 2টা বাজে এবং আমার সব কাজ শেষ আল্লাহর রহমতে ঈদটা অনেক ভালো গেছে পুরা দিন যত ক্লোজ লোকজন আসছিল সবার সাথে দেখা হয়েছে এবং অ্যাজ এ ইউটিউবার এটা আমার প্রথম ঈদ যেখানে কিনা আমি সকাল থেকে রাত পর্যন্ত পুরো ঈদের দিনটা ব্লগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি হোল ভিডিওটা আমি জানি না কতটুকু ভালো হয়েছে বাট আপনাদের ভিডিওটা দেখে কী মনে হচ্ছে সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে